পৃথিবীতে আজ আর যা হবার নয়, আজও তুমি তার স্বাদ লয়ে দাঁড়াইছো এসে। চোখে আগুন জ্বাল, চল কোন তল চল, ভেঙে পড়িস না, চল কোন তল চল, আকাশে তুফান চল। অবশেষে মুক্তি পেল পরিচালক রাজ মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি চল কোন তল। ভেঙে পড়িস না, আকাশে তুফান চল, ভাঙা চোরা হোক পথে দেরি হোক তবু চল। নন্দন একে ছিল ছবির প্রিমিয়ার। উপস্থিত ছিলেন ছবির প্রযোজক পরিচালক সহ নায়ক প্রতীক এবং নায়িকা দেবলীনা। ছোট পর্দায় ভীষণ পরিচিত মুখ হলেও বড় পর্দায় চল কোন তলই প্রতীকের সেই অর্থে প্রথম বড় কাজ। ছবি নিয়ে ভীষণ প্রত্যয়ী নায়ক জানালেন, আশা করি সবটা খুব ভালো হবে, আর মানুষের সাপোর্ট আছে, আর খুবই মৌলিক একটা গল্প যেটা এই সমাজের, এই বর্তমান সমাজের উপর ভিত্তি করে, তো মনে হয় না খুব একটা খারাপ হবে। আর প্রবীণ অভিনেতারা আছেন যারা, যাদের সাথে আমি কাজ করে অত্যন্ত বাধিত, তো দেখা যাক এবার ভেতরে যাচ্ছে কি হয়। ছবি মুক্তির দিন সকলের একটু চাপা উত্তেজনা থাকে। প্রযোজক পরিচালকদের মতো অভিনেতা অভিনেত্রীরাও সেই উত্তেজনার থেকে নিজেকে মুক্ত করতে পারেন না। স্নায়ুর উপর পূর্ণ নিয়ন্ত্রণ না থাকারই কথা, তেমনটাই জানালেন নায়িকা দেবলীনা। প্রচণ্ড, মানে ওই যে বলছিলাম যে ক্লাস 10-এর বা 12-এর রেজাল্টের সময় বোর্ডের সময় যেরকম টেনশন হয়, একদম ওরকম টেনশন। চলকুন্তল তার নিজের ছবি নয়, তবু রাজ মুখোপাধ্যায়ের ছবিকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পরিচালক অভিজিৎ গুহ। তিনি জানালেন ছবি নিয়ে তার প্রত্যাশার কথা। একটা একটু ভিন্ন ধরনের নাম শুনে যেন মনে হচ্ছে একটা গানের শুরু, আধুনিক গানের একটা শুরু। খুবই ভালো মনে হচ্ছে যে এটা একটা পজিটিভ ফিল্ম হয়ে উঠবে। এর কারণ শুভকামনা তো রয়েছে জয়দীপ মুখার্জি আর্টেজ মিডিয়ার, আর তার সঙ্গে রাজ মুখার্জি রয়েছেন। রাজ একজন পুরনো ভেটারেন ফিল্ম মেকার, খুব সুন্দর গল্প বলেন, নিশ্চয়ই এইবারেও সেটা আমরা পাবো। এবং তার সঙ্গে রয়েছে কিছু পুরনো অভিনেতা, একেবারে বর্ষীয়ান অভিনেতা, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে মনোজ মিত্র, এবং তাদের সঙ্গে নতুন এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী, তাদের দু একজনের মুখ দেখলাম টেলিভিশনেও রয়েছে। তো যেখানে এরকম প্রবীণ এবং নবীনদের নিয়ে একটা অনসাম্বল কাস্টিংয়ের ছবি, আমার ধারণা এটা একটা খুব সুন্দর একটা বাঙালি ছবি, এবং এক ধরনের ভ্যালিউজ নিয়ে, বাঙালি ভ্যালিউজ নিয়ে ছবি, বাঙালির ভালো লাগে। বাঁকা আঙুলে কিভাবে ঘি তুলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। বাড়ি আমি কিছুতেই জানবো না ওদের হাতে। এবারে পায়ে মেরেছে, পরেরবার বলেছে যে বটি দিয়ে গলা কেটে দেবে। বানিয়ে বানিয়ে একদম মিথ্যা কথা বলবেন না। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। ক্যামেরার সামনে তিনি বললেন, আমি বলবো এটা একটা খুব ভালো দিক, যেখানে বাচ্চারা তার দাদু দিদাদের নিয়ে যেতে পারে, যেখানে বাবা মাকে নিয়ে যেতে পারে, এরকম অনেকে আছে, তাদের এন্টারটেনমেন্ট বা তাদের দেখানোর মতন সিনেমা। সো ইটস আ ভেরি নাইস ফিল্ম, পরিবার নিয়ে দেখার মতন সিনেমা। এবং নন্দনে রিলিজ হয়েছে, নন্দনে একটা খুব ভালো জায়গা, এত সুন্দর এখন ওয়েদার। তো আমার মনে হয় যে যারা সত্যি সিনেমা ভালোবাসে তারা এই ধরনের ছবি দেখতেই ঢুকবে। ছবি নিয়ে ভীষণ প্রত্যয়ী ছবির অন্যতম প্রযোজক জয়দীপ মুখোপাধ্যায়। ক্যামেরার মুখোমুখি হয়ে সেই কথাই বললেন তিনি, হচ্ছে আজকে ছবিটা মুক্তি পাচ্ছে যে চলকুন্তর, এখানে কাস্টিংয়ে আছে সৌমিত্র চ্যাটার্জি, মনোজ মিত্র, সমীর দা আছে, দীপঙ্কর দে, দোলন, অনুপমের একটা অনবদ্য গান আছে। সকাল থেকে যেভাবে রেসপন্স পাওয়া গেছে আশা করি বইটা ভালো হবে। আর যত এই বইটা এমন একটা বই যেখানে যত মত পাবলিসিটি হবে, যত লোকে দেখবে, কেন এটা এই গল্পটা লোকে রিলেট করতে পারবে নিজের সঙ্গে। আমি বলবো গল্পটার জন্যই লোকে দেখতে আসবে, সবাই এখানে ভালো অ্যাক্টিং করেছে। ওরা আমাকে তাড়িয়ে ছাড়বে যেন, ঘরে লাঠি নেই, এই বয়সে কেউ মারামারি করে একদম নাকা সাজবেন না। হ্যাঁ, একটা বুড়ো বুড়িকে ঘুম থেকে তুলে মাঝরাতে মেশিন দেখিয়ে চমকাচ্ছে, এই মস্তানি ছাড়া সহজ নয়, মস্তানি ছাড়লে ওরা আমাকে মেরে দেবে। নতুনদের পাশাপাশি সৌমিত্র চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, অনুরাধা রায়ের মতো অভিজ্ঞ শিল্পীদের উপস্থিতি এই ছবির অন্যতম USP, এমনটাই জানালেন পরিচালক রাজ মুখোপাধ্যায়।
আমার মনে হয় আমরা খুব ভালো ছবি বানিয়েছি, এবং প্রত্যেকে যারা দেখেছেন, ট্রেলার দেখেছেন বা প্রোমোগুলো দেখছেন বা ছবি যারা আমাদের ক্লোজ ডোর ভিউ যারা দেখেছেন তারা অত্যন্ত প্রশংসা করেছেন। সুতরাং ছবিটা আমরা খেটে বানিয়েছি, কোথাও কোনো কম্প্রোমাইজ করিনি, এবং এর পাবলিসিটি যেরকম হয়েছে আর্টেজান ইনকোরা যেভাবে করেছে তাতে আমরা খুবই মানে আশাবাদী যে ছবিটা খুব ভালো চলা উচিত। তার সঙ্গে অনুপমের গান, অনুপমের গান তো অত এর মধ্যেই জনপ্রিয় হয়ে গেছে যথেষ্ট, বারবার আমরা FM শুনছি, বিভিন্ন চ্যানেলে দেখছি। এবার দেখুন এটা যুগোপযোগী ছবি, একদম অফবিট টাইপের ছবি, এবার বাকিটা দর্শকদের উপর আমাদের তো পরীক্ষা নিরীক্ষা করতেই হয়, দর্শকরা এবার কীভাবে নেবেন সেটা তাদের ব্যাপার। আমি আশাবাদী যে দর্শকদের খুব ভালো লাগবে। অনুপম রায়ের অসাধারণ সঙ্গীত এই ছবির অন্যতম প্রাপ্তি, তবে এখন সবটাই দর্শকের হাতে। দর্শকের বিচারে চলকুন্তল লেটার মার্কস পায় নাকি টাইটোয়ে পাশ করে সেটাই এখন দেখার। পৃথিবীতে আজ আর যা হবার নয়, আজও তুমি তার স্বাদ লয়ে দাঁড়াইছ এসে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।